নমস্কার, প্রথমেই আপনাদেরকে প্রণাম এবং আন্তরিক অভিনন্দন জানাই। তো অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো সরাসরি, কারণ কথা বেশি বাড়াবো না। আজকের অনুষ্ঠানটি খুবই ইম্পর্টেন্ট। তো প্রত্যেকটি অনুষ্ঠানে যাবার পূর্বে যে কথাটি বলে থাকি, যে ব্যক্তিগতভাবে আপনারা যদি কেউ আমার সঙ্গে যোগাযোগ করতে চান, নিজের জন্মছকের সঠিক ও সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করাতে চান, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, এছাড়াও আমার ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি সংগ্রহ করে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। এছাড়াও যারা আমার কাছে এসে জ্যোতিষ শিখতে ইচ্ছুক, আগামী সেপ্টেম্বর মাস থেকে আমি নতুন সেশন চালু করছি এবং সেখানে আমার কাছে এসে আপনারা জ্যোতিষ শিক্ষা গ্রহণ করতে পারেন। তো যদি আপনারা কেউ আমার কাছে এসে জ্যোতিষ শিক্ষা অর্জন করতে চান, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারটির মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। চলে আসবো আজকের মূল আলোচনাতে এবং আজকে খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকটি আলোচনার মধ্যে থেকে আমরা জ্যোতিষটাকে কিছুটা শেখার চেষ্টা করছি বা বোঝার চেষ্টা করছি। প্রথমের দিকে যে সমস্ত আলোচনাগুলো আমরা করছি, এই সমস্ত আলোচনাগুলো মানে এতটাই ইম্পর্টেন্ট জ্যোতিষের, অর্থাৎ এগুলো হচ্ছে বেসিক একটা নলেজ বলা যেতে পারে। তো এখানে আপনাদের কিন্তু প্রত্যেকটি প্রথমের দিকে যে সমস্ত আলোচনাগুলির মধ্যে থেকে আমরা এগোচ্ছি, এই সমস্ত আলোচনাগুলি আপনাদেরকে রপ্ত করতে হবে, আপনাদেরকে বুঝতে হবে, আপনাদেরকে মাথায় কিন্তু গেঁথে নিতে হবে। এগুলি যদি আপনারা না রপ্ত করতে পারেন, তাহলে কিন্তু পরবর্তী অনুষ্ঠানগুলিতে গিয়ে আপনারা দুর্বল হয়ে পড়বেন এবং পরবর্তী অনুষ্ঠানগুলি কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তো আমার এই জন্য আপনাদের কাছে অনুরোধ যে আমরা এখন বর্তমানে যে সমস্ত ক্লাসগুলো করছি, এই ক্লাসগুলো প্রচণ্ড ইম্পর্টেন্ট। হয়তো আপনারা এই মুহূর্তে মনে করছেন যে জানি না কি মনে করছেন, তবে আমি মনে করি যে এই সমস্ত ক্লাসগুলো কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু পরে গিয়ে আমাদের প্রচণ্ড কাজে লাগবে। তো আজকে আমরা বিশেষ একটি বিষয়ে, জ্যোতিষশাস্ত্রের মধ্যে একটি খুবই ইম্পর্টেন্ট যে বিষয় সেটি নিয়ে আজকে আমরা আলোচনা করব, সেটি হচ্ছে কালপুরুষের অঙ্গ বিচার। আমরা পেছনে একটি কালপুরুষ কুণ্ডলী চক্র অঙ্কন করেছি এবং এখানে আমরা দেখার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব যে কালপুরুষের মধ্যে আমাদের যে শরীরের অঙ্গ, আমাদের সেই সমস্ত শরীরের অঙ্গের বিভিন্ন পার্ট কোন কোন রাশির মধ্যে কোন কোন অঙ্গের পার্ট দেওয়া হয়েছে বা কোন কোন অঙ্গকে ইন্ডিকেট করে সেই সমস্ত রাশিগুলি, এবং এটি কিন্তু আমাদের পরবর্তী যখন আমরা ছক বিচার করব সেখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করবে। তাই এই বিষয়গুলি কিন্তু আপনাদেরকে প্রথম দিকে একদম রপ্ত করে নিতে হবে। তো অবশ্যই আমরা আলোচনা করব, তার আগে আমরা একটু বলে নেব যে এই কালপুরুষ চক্র সম্পর্কে দুই এক কথা। আমরা যখন একটি জন্মছককে বিচার করব বা কোনো জাতকে জন্মছককে বিশ্লেষণ করব, তখন আমাদের কাছে অনেক রকম বিষয় চলে আসবে বা সেই বিষয়গুলি এরকম হতে পারে যে একজন জাতকের মুখমণ্ডল কেমন হতে পারে, তার মুখ আমরা তার মুখ মুখমণ্ডল কীরকম হতে পারে, সে কতটা সুন্দর হতে পারে, তার গায়ের রং কতটা সুন্দর হতে পারে, তার মস্তিষ্কের যে জায়গাটা সেটা কতটা সুন্দর হতে পারে, সেটা কতটা উর্বর হতে পারে। আবার অনেক সময় এরকম আসবে যে একজন জাতক কি হার্ট অ্যাটাক হতে পারে, একজন জাতকের কি হৃদয়জনিত কোনো রোগ আসতে পারে, একজন জাতকের কি গ্যাসের প্রবলেম হতে পারে, একজন জাতকের কি পেটে গলব্লাডার অপারেশন হতে পারে, একজন জাতকের কি সন্তান উৎপন্ন হতে কোনো রকম সমস্যা সৃষ্টি হতে পারে, তার কি ওভারি বা গর্ভাশয়ের মধ্যে কোনো সমস্যা সৃষ্টি হতে পারে, বা তার কি ফ্যালোপিয়ান টিউবের ভেতরে কোনো সিস্ট তৈরি হতে পারে, বা তার কোনো পায়ে চোটাঘাত লাগতে পারে, বিভিন্ন রকম কিন্তু এই বিষয়গুলি আমাদের সামনে আসবে এবং সেই বিষয়গুলি আমরা তখনই পরিষ্কারভাবে বলতে পারবো যখন আমরা এই কালপুরুষের অঙ্গ বিচারটি সম্পূর্ণভাবে রপ্ত করে নেব। তো আসুন দেখা যাক আমরা কালপুরুষের অঙ্গ বিচার সম্পর্কে কী বলছে বৈদিক জ্যোতিষের মধ্যে। তো আমরা এখানে প্রথমে আপনারা হয়তো এতক্ষণে বুঝে গেছেন যে কোনটা কোন রাশি। তো আমি আবার একবার বলে দিচ্ছি যে এক নম্বর যেখানে রেখেছি সেটা হচ্ছে মেষ, তারপর দু নম্বর হচ্ছে বৃষ, তিন নম্বর হচ্ছে মিথুন, চার নম্বর হচ্ছে কর্কট, পাঁচ নম্বর হচ্ছে সিংহ, ছ নম্বর কন্যা, সাত নম্বর হচ্ছে তুলা, আট নম্বর বৃশ্চিক, নয় নম্বর রাশি হচ্ছে ধনু, দশ নম্বর রাশি হচ্ছে মকর, একাদশ নম্বর রাশি বা ইলেভেন্থ রাশি হচ্ছে কুম্ভ এবং দ্বাদশ রাশি হচ্ছে মীন। তো এখানে সবথেকে বড় বিষয় হচ্ছে যেটি, সেটি হচ্ছে কালপুরুষের যে অঙ্গ বিচারের ব্যাপারটা বলা হয়েছে, সে অঙ্গ বিচারটা কোন কোন রাশিতে কোন কোন অঙ্গ পড়েছে বা কোন কোন অঙ্গের পার্ট আমরা বিচার করব,
পরবর্তীকালে, তো সেটা আমরা আজকে একটু নোট করে নেবো এবং ব্যাপারটাকে একটু বুঝে নেবো। তো প্রথমেই মেষ রাশি। মেষ রাশি হচ্ছে 1 নম্বর রাশি, অর্থাৎ মহারাশির প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। তাহলে মেষ রাশির মধ্যে যে অঙ্গটি আমরা বিচার করব বা অঙ্গটি কালপুরুষের যে অঙ্গটি পড়েছে সেটি হচ্ছে মস্তক বা মাথা। তাহলে আমরা লিখবো এখানে মস্তক বা মাথা, মাথা। এরপরে হচ্ছে দ্বিতীয় নম্বর, দ্বিতীয় নম্বর রাশিটি হচ্ছে বৃষ রাশি। এবং বৃষ রাশিতে আমাদের শরীরের মধ্যে যেই জায়গাটা থেকে আমরা শরীরের মধ্যে যেই অংশটির বিচার আমরা বৃষ রাশি থেকে করব, অর্থাৎ দ্বিতীয় কালপুরুষের দ্বিতীয় রাশি, সেটি হচ্ছে মুখমণ্ডলকে ইন্ডিকেট করে। তাহলে আমরা এখানে লিখব মুখমণ্ডল। তৃতীয় নম্বরে রয়েছে মিথুন রাশি। মিথুন রাশি আমাদের হাত, কাঁধ বা এই গলা, এই সমস্ত জায়গাটাকে কিন্তু ইন্ডিকেট করে। তাহলে আমরা মিথুন রাশির ক্ষেত্রে গলা লিখতে পারি, কাঁধ লিখতে পারি, কাঁধ বা হাতও লিখতে পারি। আমাদের কাঁধ, গলা এবং হাত, এটা মিথুন রাশির মধ্যে পড়েছে। এরপরে আমরা চতুর্থ রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির মধ্যে কিন্তু আমাদের যেটি পড়েছে সেটি হচ্ছে হার্ট। এবং আমরা জানি যে আমাদের শরীরের মধ্যে খুবই একটি ইম্পর্টেন্ট যে মেশিন, আমরা বলবো একটা ভগবানের দেওয়া একটি খুবই গুরুত্বপূর্ণ শক্তিশালী মেশিন, সেটি হচ্ছে হার্ট, যার মাধ্যমে আমরা বেঁচে আছি, আমরা মানুষ বা কোনো প্রাণী জীবিত থাকে। তো সেটি বিচার করা হয় কর্কট রাশি থেকে, সেটি হচ্ছে হার্ট বিচার করা হয়, অর্থাৎ হৃদয় বিচার করা হয়। এর সঙ্গে সঙ্গে কিন্তু আমরা কর্কট রাশি থেকে ফুসফুসও বিচার করতে পারি, ফুসফুস, ফুসফুস, এগুলো কিন্তু অবশ্যই আপনারা লিখে রাখবেন। পঞ্চম রাশি হচ্ছে সিংহ রাশি। এবং পঞ্চম রাশি থেকে কিন্তু আমরা পেটের উপরের অংশ এবং হার্টের নিচের অংশ, এই জায়গাটা কিন্তু বিচার করব। আমরা এখানে বলতেই পারি যে পেটের, পেটের উপরের অংশ, উপরের অংশ। এরপরে আমরা দেখি যে 6 নম্বর রাশি হচ্ছে কন্যা রাশি। 6 নম্বর রাশি থেকে আমরা কি বিচার করব, 6 নম্বর রাশি থেকে আমরা বিচার করব পেটের নিচের অংশ, নিচের অংশ, পেটের নিচের অংশ। 7 নম্বর রাশি হচ্ছে তুলা রাশি, খুব ইম্পর্টেন্ট এই রাশিটি। এই রাশিটি থেকে আমরা আমাদের, এই রাশিটি কিন্তু ভবিষ্যতে প্রচণ্ড কাজে লাগবে। এবং এই রাশিটি থেকে আমরা যেটা বিচার করব সেটা হচ্ছে নাভির তলদেশ, অর্থাৎ নাভির, আমাদের যে পেটের মধ্যে যে নাভি আছে সেই নাভির তলদেশ বিচার করব, তলদেশ বিচার করব। এবং এছাড়া, এছাড়া আমরা কিন্তু গর্ভাশয় বিচার করব বা ওভারি বিচার করব, গর্ভাশয় বিচার করব, এই জায়গাটা থেকে কিন্তু আমরা গর্ভাশয় বিচার করব, গর্ভাশয় বা আমরা এই জায়গাটা থেকে কিন্তু প্রজনন তন্ত্র বিচার করব, প্রজনন তন্ত্র, প্রজনন তন্ত্র। অষ্টম ঘর হচ্ছে বৃশ্চিক রাশি। অষ্টম ঘর থেকে কিন্তু আমরা লিঙ্গ বিচার করব বা আমরা অষ্টম স্থানকে, অষ্টম ঘরকে গুহ্য স্থান বলে থাকি, এই ঘর থেকে কিন্তু আমরা লিঙ্গ বা যোনি বিচার করে থাকব, লিঙ্গ বা যোনি বিচার করে থাকব। নবম ঘর, নবম ঘর হচ্ছে আমরা উরু বিচার করব, অর্থাৎ আমরা যেটাকে থাই বলে থাকি, এই থাই জায়গাটা কিন্তু আমরা 9th হাউস ধনুরাশি থেকে বিচার করে থাকি। তাহলে আমরা এই জায়গাটাকে উরু বলতে পারি বা থাই বলতে পারি, আমরা যেটাকে থাই বলে থাকি চলতি কথা, উরু ব্যাপারটা, এই উরু জায়গাটা কিন্তু আমরা ধনুরাশি থেকে বিচার করব। আমরা দশম রাশি হচ্ছে কর্কট, এই মকর রাশি। দশম রাশি হচ্ছে মকর রাশি। দশম রাশি থেকে আমরা বিচার করব হাঁটু। দশম ঘর থেকে আমরা বিচার করব হাঁটু।
বা দশম ঘর থেকে আমরা বিচার করতে পারি, বা হাঁটু থেকে পা পর্যন্ত জায়গাটা, এটাও কিন্তু আমরা বিচার করতে পারি। আর একাদশ ঘর হচ্ছে কুম্ভ রাশি, একাদশ ঘরের ক্ষেত্রে আমরা বিচার করব পায়ের পাতা, পায়ের পাতা এবং দ্বাদশ ঘর থেকে আমরা বিচার করব পায়ের একদম নিচের অংশটি, অর্থাৎ পায়ের নিচের অংশ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা কি কাজে লাগবে? এটা আপনাদের কিন্তু বিভিন্ন রোগের ক্ষেত্রে এটা কিন্তু বিশেষ সহায়ক হবে। তো শুধুমাত্র রোগের ক্ষেত্রে আমরা যেমন একজন জাতকের হার্টের কি অবস্থা হতে পারে, তার কি কোনোদিনও হার্ট অ্যাটাক আসতে পারে, তার কি কখনো হার্টের কোনো সমস্যা তৈরি হতে পারে, তাহলে আমরা যেমন একটি ছক বিচার করার ক্ষেত্রে আমরা একটি ছক যখন পরবর্তীকালে এই বিষয়গুলি শিখব তখন আমরা দুটো জিনিসকে খেয়াল রাখবো। হার্ট বিচার করতে গেলে যেমন আমরা দেখব, যদি দেখা যায় যে জাতকের বৃশ্চিক লগ্ন, তাহলে লগ্ন হচ্ছে এক নম্বর ঘর এবং লগ্ন থেকে আমরা দুই তিন এরকম করে গুনব, তাহলে আমরা কোথায় মহারাশি চতুর্থ রাশি হচ্ছে হাটের, তাহলে আমরা লগ্ন থেকে লগ্নকে এক ধরে এক দুই তিন চার, এই চার নম্বর ঘরটা সেই জাতকের, অর্থাৎ লগ্নের চতুর্থ ঘর হচ্ছে হাট। তাহলে লগ্নের চতুর্থ ঘরটা যেমন আমরা তার হাটের পজিশন দেখব, তেমন কিন্তু আমরা মহারাশি থেকে চতুর্থ ঘরটি অর্থাৎ কর্কট রাশির কি অবস্থান আছে, কর্কট রাশির মধ্যে কতগুলি অশুভ গ্রহ অবস্থান করছে বা কর্কট রাশির অধিপতি কোথায় গিয়ে অবস্থান করছে, সে কতটা পরিমাণে পীড়িত হয়ে গেছে, এই সমস্ত বিষয়গুলিকে নিয়ে আমরা কিন্তু হার্ট বিচার করব। তাহলে আমরা যদি আমরা একটি রোগের ক্ষেত্রে আমি দেখাচ্ছি, এটা কিন্তু পরবর্তীকালে সমস্ত রোগের ক্ষেত্রে তৈরি হতে পারে। যেমন ধরুন আমি এখানে দেখাচ্ছি যে যদি আমরা মনে করি হার্ট, আপনি হয়তো দেখতে পাচ্ছেন এখানে ধরুন আমি বিচার করব হার্ট, তাহলে হার্ট বিচার করতে আমরা কি বললাম, আমরা বললাম যে আমাদেরকে যদি একজন জাতকের কাছে কখনো প্রশ্ন আসে, এগুলো আপনারা পরবর্তীকালে লাগবে, এটাকে আমি শুধুমাত্র আপনাদেরকে বোঝাবার জন্য বলছি, এটাকে কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, অর্থাৎ কালপুরুষের অঙ্গ বিভাগ কীভাবে কাজ করে। তাহলে আমাদেরকে কি দেখতে হবে, আমরা একটা থিওরি দিচ্ছি, আমরা একটা সূত্র আপনাদেরকে আপনাকে বোঝাবার চেষ্টা করছি এবং এটি কিন্তু সমস্ত জায়গায় একই রকমভাবে কাজ করবে। তাহলে আমাদের হচ্ছে প্রথমে যেটা হার্ট বিচার করতে গেলে দেখতে হবে কি, সেই জাতকের লগ্নের চতুর্থ ঘর হচ্ছে তার হার্ট। তাহলে আমরা প্রথমে কি দেখব, প্রথমে দেখব তার চতুর্থ ঘর হচ্ছে কুম্ভ রাশি, কুম্ভ রাশি, এই কুম্ভ রাশিতে কি অবস্থানে রয়েছে এবং কুম্ভ রাশির অধিপতি শনি সে কোন অবস্থানে রয়েছে, শনি, প্রথমে আমরা এইটাকে দেখব। তারপরে আমরা কি দেখব, তারপরে আমরা দেখব মহারাশি চতুর্থ রাশি থেকে হার্ট বিচার করা হয়, অর্থাৎ চতুর্থ রাশি হচ্ছে অঙ্গ, মহা কালপুরুষের অঙ্গ বিচার করতে গেলে ফোর্থ হাউস হচ্ছে কর্কট রাশি, হচ্ছে হার্টের ঘর। তাহলে আমরা এবারে দেখব কর্কট রাশির অবস্থান, কর্কট রাশি, আর তার সঙ্গে আমরা দেখব কি কর্কট রাশির অধিপতি চন্দ্রের অবস্থান কি আছে, তাহলে আমরা দেখব চন্দ্র। এর সঙ্গে আমরা আরো কি দেখব, এর সঙ্গে আমরা দেখব রবি হচ্ছে আত্মার কারক বা রবি হচ্ছে হার্টের কারক, তাহলে আমরা রবিকে দেখব যে চন্দ্রছকে কি আছে, এর সঙ্গে আমরা রবি কেন দেখব, কারণ হচ্ছে রবি হার্টের কারক, হার্টের কারক। এই পাঁচটা জিনিস অর্থাৎ কুম্ভ রাশি প্লাস শনি অর্থাৎ জাতকের চতুর্থ ঘর, এই দুটো এখানে, তারপরে আমরা দেখব কি কর্কট রাশি তিন নম্বর, তারপরে আমরা দেখব এই রাশির অধিপতি চার নম্বর, তারপরে আমরা দেখব কি রবি হাটের কারক গ্রহ পাঁচ নম্বর। এই পাঁচটা জিনিসকে আমরা যখন পর্যবেক্ষণ করে কোনো না কোনোভাবে অশুভ পাব তখন কিন্তু আমরা অবশ্যই বলতে পারব যে একজন জাতকের জন্মছকেতে যে আপনার কিন্তু হার্ট জনিত কোনো সমস্যা সৃষ্টি হতে পারে। সেটা কখন পারে সেটা নিয়ে আমরা পরে আবার শিখবো যে সেটা কখন হতে পারে, কোন সময় সেটা হবে, তার জন্য দশান্তর্দশা দরকার, তার জন্য গোচর দরকার, সেই সমস্ত বিষয়গুলি আমরা ধীরে 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 এগিয়ে চলবো সেই সমস্ত বিষয়ের দিকে। তাহলে আমরা যে কালপুরুষের যে অঙ্গ বিচার করলাম, অঙ্গ বিচারটা কোন কাজে লাগে সেটা আমরা বলার চেষ্টা করলাম। আরও একটা বিষয় এখানে খেয়াল রাখতে হবে, যেমন আমি একটা রোগের ক্ষেত্রে বললাম, তার সঙ্গে সঙ্গে আরও একটি বিষয় হচ্ছে যেটি, সেটি হচ্ছে আপনাদেরকে একটু পরিষ্কার করে দিই ব্যাপারটা, আরও এটা আরও কি কাজে লাগতে পারে,
এটা আরো কি কাজে লাগতে পারে? এটা আরো কাজে লাগতে পারে যদি দেখা যায় যে ধরুন এরকম একটি লগ্ন আছে, একটি ছক করা, একটা জাতকের ছক, ঠিক আছে, ধরা গেল কি জাতকের মকর লগ্নে জন্ম হয়েছে, লগ্ন হচ্ছে মকর, এবং দেখা যাচ্ছে যে মকর লগ্নের সেকেন্ড হাউসে বসে রয়েছে চন্দ্র। তাহলে মকর লগ্নের সেকেন্ড হাউসে বসে রয়েছে চন্দ্র, এবং আমরা যদি এবারে বলি যে জাতককে দেখতে কেমন হবে, জাতককে দেখতে কেমন হবে, তাহলে আমরা দেখছি যে মকর রাশির সেকেন্ড হাউসে চন্দ্র অবস্থান করছে, এবং আমরা চন্দ্রের যখন চরিত্র, চন্দ্রের যখন কারকতা নিয়ে আলোচনা করব, তখন আমরা পাবো যে চন্দ্র কিন্তু যথেষ্ট রূপে লাবণ্যে পরিপূর্ণ, চন্দ্র কিন্তু যথেষ্ট সুন্দরী। তাহলে আমরা লগ্নের সেকেন্ড হাউসে চন্দ্র থাকার জন্য আমরা বলতে পারি সেই জাতকের মুখমণ্ডল কিন্তু সুন্দর হতে পারে। তার সঙ্গে সঙ্গে এটা আমরা শুধুমাত্র চন্দ্রকে দেখে বলবো না, আমরা তার সঙ্গে মহারাশির দ্বিতীয় রাশি অর্থাৎ শুক্র গ্রহকে দেখব এবং বৃষ রাশিকে দেখব। আমরা যদি দেখি বৃষ রাশি প্রচণ্ড পীড়িত হয়ে গেছে এবং শুক্র প্রচণ্ডভাবে পীড়িত হয়ে গেছে, শুক্র একাধিক পাপগ্রহ দ্বারা পীড়িত হয়ে গেছে, তাহলে কিন্তু এখানে লগ্নের সেকেন্ড হাউসে চন্দ্র বসে থাকলেও কিন্তু সেইভাবে সেই জাতকের রূপ লাবণ্য তৈরি হবে না। তাহলে এই বিষয়গুলি আমরা পরবর্তীকালে কিন্তু পাব। ঠিক সেরকম সন্তান বিচার ক্ষেত্রে করার ক্ষেত্রে আমরা গর্ভাশয়কে আমরা যেমন দেখব, আমরা একজন মানুষ কি কত বড় ড্যান্স করতে পারবে, কত সুন্দর সে নাচতে পারবে, তার জন্য আমরা যেমন আমরা পায়ের পাতা অর্থাৎ কুম্ভ রাশি, আমরা মীন রাশি, এই সমস্ত রাশিগুলিকে দেখব, তেমন আমরা সেই জাতকের লগ্ন সাপেক্ষে ইলেভেন্থ হাউস বা টেন্থ হাউস বা টুয়েলথ হাউস আমরা মানে সময় সাপেক্ষে বা বিভিন্ন রকমের মানে ড্যান্সের ক্ষেত্রে বিভিন্ন রকমের মানে পজিশন অনুসারে কিন্তু আমরা এগুলোকে পর্যবেক্ষণ করব। তার জন্য কিন্তু আমাদের এই কালপুরুষের অঙ্গ বিচারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এই বিষয়টা কিন্তু আপনারা অবশ্যই নোট করে রাখবেন, লিখে রাখবেন, এবং কিন্তু অবশ্যই বোঝার চেষ্টা করবেন, জানার এবং রপ্ত করে নেওয়ার চেষ্টা করবেন। এই প্রথমের দিকে আমি বারবার ধরে বলছি যে প্রথমের দিকের এই যে বিষয়গুলি আপনাদেরকে শেখাচ্ছি সেগুলি কিন্তু কোনোরকমভাবে ভুল হলে চলবে না, কারণ জ্যোতিষশাস্ত্র কিন্তু অনেকটা পড়াশোনার একটা ব্যাপার, এটা কিন্তু শর্টকাটে খুব একটা শেখা যায় না। কিন্তু তবুও যেহেতু ইউটিউবসের মাধ্যমে আপনারা শেখার চেষ্টা করছেন, এবং যারা দূর দূর প্রান্তে আছেন, যাদের কাছে শেখার জন্য যথেষ্ট আগ্রহ আছে কিন্তু কোনোরকম সেরকম জায়গা নেই, আপনারা শিখতে পারছেন না, তাদের জন্য আমার এই অনুষ্ঠানগুলি উপস্থাপন করছি। এবং আমি চাই যে আমি যে কটা অনুষ্ঠান উপস্থাপন করব আপনাদের জন্য, সেই সমস্ত অনুষ্ঠানগুলির মধ্যে থেকে আমি মোটামুটি একটা জ্যোতিষ সংক্রান্ত ধারণা আপনাদেরকে দিয়ে দিতে পারব, কিন্তু আপনারা তার জন্য আমার সঙ্গে সহযোগিতা করবেন। এবং আমি যে সমস্ত অনুষ্ঠানগুলি করছি সেগুলো কিন্তু বাড়িতে অবশ্যই রপ্ত করে নেবেন, তাহলে পরবর্তী অনুষ্ঠানগুলি কিন্তু আমি সুন্দরভাবে আপনাদেরকে বোঝাতে পারবো, নইলে কিন্তু পরবর্তী অনুষ্ঠানগুলি কিন্তু আরও টাফ হতে থাকবে, আরও হিসাবগুলো কিন্তু শক্ত হতে থাকবে, এগুলি যদি রপ্ত না হয় পরবর্তী অনুষ্ঠানগুলি কিন্তু বুঝতে আপনাদের অসুবিধা হবে। তো আজ এই পর্যন্ত, আবার আরেকটি অনুষ্ঠান নিয়ে পরবর্তী দিনে পরবর্তী ক্লাসে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য নমস্কার।